আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন বাংলাদেশ দেখতে চান, আপনাদের কিছু বিষয় আসলে মাথায় গেঁথে রাখতে হবে, এখনই এসব সিদ্ধান্ত নিতে হবে। আপনারা যারা মারামারি পছন্দ করেন না, চাঁদাবাজি পছন্দ করেন না, মোড়ে মোড়ে জিবি অথবা পণ্য দ্রব্যের যে মূল্য বৃদ্ধি, এগুলো আপনারা যারা চান না, আপনাদের অবশ্যই আপনাদের জায়গা থেকে অবশ্যই সচেতন হতে হবে, সদা জাগ্রত হতে হবে, প্রতিবাদ করতে হবে। আপনি যেখানে অন্যায় দেখবেন সেখানে আরো দু চারজন নিয়ে কথা বলা শুরু করতে হবে। যেখানে দেখবেন বাসের টিকেটের দাম যেখানে দেখবেন একটু বাড়িয়ে ফেলছে, সেখানেই প্রতিবাদ করবেন। আপনারা বাসে, এই স্বৈরাচার শাসকের যে শাসন ছিল ওই সময়ে বাসে কিন্তু আপনারা ঠিকই প্রতিবাদ করতেন, কিন্তু বাইরে যখন কেউ ওই যে মোড়ে মোড়ে চাঁদা নিত, তখন কিন্তু আপনারা এটার কিন্তু প্রতিবাদ করতেন না। একটা বাজারে চাঁদা চলছে, তখন কিন্তু আপনারা প্রতিবাদ করতেন না। প্রতিবাদ করতে হবে, যে যদি দোকান থেকে চাঁদা নিতে আসে 10টা দোকান একসাথে হয়ে যেতে হবে। আপনারা যদি 10 জন একসাথে থাকেন তাহলে কিন্তু কেউ সাহস পাবে না, যদি আপনারা আলাদা আলাদা থাকেন তাহলে কিন্তু সাহস পাবে। আপনি একবার চিন্তা করেন, যারা ভালো মানুষ তারা কিন্তু একত্রিত থাকে না, মানে এক জায়গায় থাকে না, আলাদা আলাদা থাকে, আলাদা আলাদা ভালো। এখন আলাদা আলাদা যদি ভালো থাকে, এই আলাদা আলাদা মানুষগুলা আক্রমণের শিকার হয়। যদি একটা সঙ্গ থাকে, একটা একতাবদ্ধ থাকে, তাহলে কিন্তু কেউ সাহস পাবে না। সো বাংলাদেশের তরুণ সমাজ, শিক্ষার্থী সমাজ দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশ একটা সংস্কার প্রয়োজন। স্বাধীনতা যুদ্ধ হয়েছে একসময় 71 সালে, কিন্তু সেটা ভোগ করতে পারছে না কেউই। সেটা ভোগ করতে হলে আপনাকে একতাবদ্ধ থাকতে হবে, একত্রিত থাকতে হবে, আপনাদের মাঝে ইউনিটি, সব একই কথা ভাই। মূল মোদ্দা কথা হচ্ছে আপনাদেরকে অবশ্যই সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, যেভাবে হোক একত্রিত থাকতে হবে সন্ত্রাসের বিপক্ষে, চাঁদাবাজির বিপক্ষে। সো আপনাদের যাত্রা শুভ হোক। এখন থেকেই সাদাকে সাদা বলবেন, অন্যায়কে অন্যায় বলবেন, ন্যায়কে ন্যায় বলবেন, কালোকে কালো বলবেন।